আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবার একটি ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আসলে এরকম সময় সবসময় পাওয়া যায় না তো কইজনে বাগ্যে জুটে এরকম একটি নদীর পারে এসে বসে সবার সাথে আড্ডা দোয়ার তো আমিও আজকে চলে আসলাম আপনাদেরকে নিয়ে এই বংশী নদীর পারে আমি যে এখানে এখন বর্তমানে বসে আছি সেটা হচ্ছে একটি বংশী নদীর পার এই যে আমার পাশে দেখতেছেন সেটা হচ্ছে একটি বংশী নদী আর সেই নদীর পারে আমরা বসে আছি আর আজকে এতই ভালো লাগছে আমার যা আপনাদেরকে কিভাবে বোঝাবো আমি বুঝতে পারতেছি না আর নদীর পারে যাদের বাড়িঘর হ্যাঁ তাদের মন মানসিকতা অনেক অনেক ভালো থাকে যা শহর বন্দরে বিল্ডিংয়ের ভিতর যারা থাকে তাদের মন মানসিকতা এত ভালো থাকে না তো আজকে আমার কাছে আমি এই নদীর পারে এসে যেটা বুঝতে পারলাম অনেক অনেক একটা শান্তি লাগতেছে তো আমি কি বলে আপনাকে বোঝাবো আমি বুঝতেছি না আর কিছুক্ষণ আগেও আমি ছোট্ট একটি নৌকা নিয়ে এই নদীর পারে বিভিন্ন জায়গা দেওয়া আমরা ঘুরেছি আর আমার কাছে বিশেষ করে নদীর অঞ্চলটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে যা আপনাদেরকে আমি বুঝিয়ে শেষ করতে পারবো না আর যাদেরকে অবশ্যই যাদের নদী অঞ্চল ভালো লাগে এবং যারা নদী অঞ্চলকে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটি কমেন্ট করে বলে যাবেন বলে ভাই আমি নদী অঞ্চল অনেক ভালোবাসি আর বিশেষ করে নদীতে যখন আপনি ঘুরবেন হ্যাঁ যদি আপনার ভালোবাসার মানুষ যদি পাশে থাকে তাহলে অল্প সীমিত কিছু বাদাম কিনে যখন আপনি নদী অঞ্চলে ঘুরবেন দেখবেন ওই তে আপনার মনে হবে আপনার মতো সুখী পৃথিবীতে আর কেহই হইনি। তো আজকেও সেম আমার কাছে তেমনই লাগছে আমি মনে করি আমার মতো সুখী আর কিছু নেই পিছনে কি হয়েছে বা পিছনে কি হবে বা সামনে কি হবে ওইরকম কোনো চিন্তা নাই আমার কোনো মাথার ভিতরে নেই কারণ আমার মাথার ভিতরে একটি বাস একটি চলতেছে আমি একটি সমুদ্র পারে আসছি আমার কাছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ অনেক আসলে মাঝে মাঝে যখন আমরা কক্সবাজারে যাই আমি অনেকবার কক্সবাজারে গিয়েছি হুম তো কক্সবাজারে কি আছে কক্সবাজারে অনেক মজার একটি জায়গা যেমন কক্সবাজার গেলে শান্তি লাগে এরকম যে কোনো নদীর পাড়ে আপনি যাবেন অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনারও অনেক শান্তি লাগবে আর নদীর পাড়টাই হচ্ছে একটি রোমান্টিক জায়গা এই নদীর পারে হচ্ছে একটি রোমান্টিক জায়গা আর যদি এরকম গ্রাম অঞ্চল হয় তাহলে তো কোনো কথাই নেই আর এতই ভালো লাগে যা আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো হয়তো আজকে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ আপনাদেরকে বেশি কিছু বলতে পারলাম না আর বেশি কিছু হয়তো আপনাদেরকে বলতে পারবো না তারপরও আমি একটাই কথা বলতে চাই সবাইকে যাদের আশেপাশে নদী অঞ্চল আছে তো মাঝে মাঝে আপনারা কি করবেন সেই নদীর পারে অবশ্যই যাবেন অনেক সময় আপনাদের দেখা গেছে মনটা খারাপ থাকে বিভিন্ন টেনশন যেতে বিশেষ করে টেনশনও কিন্তু ছেলেরাই থাকে বেশি ছেলেরাই বেশিরভাগ টেনশনে থাকে যখন টেনশন থাকবেন হ্যাঁ আপনি হয়তো দু একজন বন্ধু বান্ধব নিয়ে অবশ্যই এরকম একটি নদীর পাড়ে যদি অবশ্যই আসেন হ্যাঁ দেখবেন আপনার যত টেনশন আছে সব নিমিশের মাধ্যমে শেষ হয়ে যাবে নিমিশের মাধ্যমে সেই টেনশনগুলো চলে আসবে আর আপনার মনে অনেক অনেক শান্তি লাগবে অনেক অনেক ভালো লাগবে তো আজকে যে নদীর পাড়ে এসেছি শুধু আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর জন্য আর আপনাদের ভালোবাসার জন্য যদি আপনারা ভালোবাসা না দিতেন আপনাদের জন্য এত পরিশ্রম করতাম না আর এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের জন্যই তো অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসা দেবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে এই নদীর পাড়ের ভিডিওটা অবশ্যই লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম